हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल वंस अगेन। माय नेम इज ख्याली खेत्री। और एखन तो प्रचुर बियर सीजन, ताई आमी भाबलाम तोमादेर साथे एकटा रिसेप्शन लुक शेयर करी। तो आमी ए लुकटा अनेक कम प्रोडक्ट दिए क्रिएट करेछी। आई थिंक तोमादेर आजकेर ए वीडियोटा भालो लागबे। मेकअप लुकटा भालो लागले अवश्यई बाड़ीते एटा ट्राई करे देखो। चैनले जारा पुरोनो आछो तादेर जोन्नो अनेक धन्यवाद। भालो लागले अवश्यई लाइक ओ शेयर करे दिओ। आर जारा नतून देखछो तारा प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करे दिओ। ताई चलो भिडियोटा स्टार्ट करि। ক্ষেত্রে স্কিন কেয়ার করাটা খুবই জরুরি, এই জন্য আমি এখানে সবার প্রথমে একটা টোনার দিয়ে ফেসটাকে টোনিং করছি। সময় মনে রাখতে হবে যে মেকআপ করার আগে ফেসটাকে টোনিং করাটা মাস্ট। দেন আমি মেকআপটাকে আরো গ্লোয়িং করার জন্য ইউজ করছি একটা সিরাম। তোমরা সিরামের বদলে অয়েলও ইউজ করতে পারো, ফেশিয়াল অয়েল, তোমাদের যেটা ইচ্ছা। তো আমি এখানে সিরাম ইউজ করছি। ফেসের সাথে সাথে লিপ কেয়ার করাটাও জরুরি, এই জন্য আমি একটা লিপ বাম ইউজ করছি। মেকআপের শুরুতে আমি প্রথমে আমার আইব্রোটাকে ফিল করব। তো আমি যেহেতু ব্রাইডাল সাজছি, তো সেই জন্য আমি এখানে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কালারটা মিক্স করে লাগাচ্ছি। আমি পাউডার আইব্রো ফিল করতেই ভালোবাসি পাউডার দিয়ে। তো তোমরা জেলও ইউজ করতে পারো তোমাদের যদি মনে হয়, কারণ ব্রাইডালের ক্ষেত্রে না আইব্রোটা একটু মোটা হয় আর একটু চওড়া হয়। দেন আইব্রোটাকে একটু ডিফাইন অ্যান্ড হাইলাইটেড দেখার জন্য আমি একটা ব্রাশ দিয়ে কনসিলার লাগাচ্ছি, যাতে আমার আইব্রোটা আরও ডিফাইন হয়ে ওঠে। সব সময় কনসিলার অ্যান্ড ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য একটা ড্যাব বিউটি ব্লেন্ডার ইউজ করবে। কনসিলার ভালোভাবে ব্লেন্ড করার পর আমি এটাকে পাউডার দিয়ে সেট করছি। এরপর আসছে আই শ্যাডো পার্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি এখানে ট্রানজিশন শেড হিসেবে ইউজ করছি একটা পিচি কালার। ট্রানজিশন শেড ভালোভাবে ব্লেন্ড করার পর আমি আমার শাড়ি এবং ব্লাউজের কালার ম্যাচ করে লাগাচ্ছি। তো তোমরা যে শাড়ি পরবে, তো তোমরা সেই শাড়ির কালার ম্যাচ করে লাগাবে। দেন আই লুকটাকে আরও ভালো দেখানোর জন্য আমি একটা গোল্ডেন কালার নিচ্ছি, যেটা আমি আমার আইলিডের উপরে লাগাচ্ছি। এবং সব কিছু লাগানো হয়ে যাওয়ার পর আমি আই শ্যাডো ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে। আই শ্যাডো ভালোভাবে লাগানোর পর আমি এখানে আইলাইনার লাগাচ্ছি, একদম লম্বা করে লাগাচ্ছি, যাতে আমার চোখটা আরও সুন্দর লাগে। আমি যেহেতু কোনো ফলস আইল্যাশেস লাগানো পছন্দ করি না, এই জন্য মাস্কারাটা খুবই ভালোভাবে লাগাচ্ছি, যাতে দেখে মনে হয় যে আমি ফলস আইল্যাশেস লাগিয়েছি। তো চোখের মেকআপ অলমোস্ট কমপ্লিট হওয়ার পর আমি চলে আসছি ময়েশ্চারাইজিংয়ে। তো তোমরা যে ময়েশ্চারাইজার ইউজ করো, তোমরা সেটা ইউজ করতে পারো। মেকআপটাকে লং লাস্টিং করার জন্য আমি ইউজ করছি প্রাইমার, কারণ প্রাইমারটা মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে মেকআপের ক্ষেত্রে, যাতে তোমাদের ব্রাইডাল মেকআপটা আরও বেশি সময় ধরে থাকে। এরপর আসছে ফাউন্ডেশন পার্ট। আমার ফেসের হাইলাইটেড এরিয়াগুলোকে আরও ডিফাইন দেখানোর জন্য আমি কনসিলার ইউজ করছি।
এরপর চলে যাচ্ছি নোজ কন্টুরিং এ। দেন ব্রনজিং, মাই মোস্ট ফেভারিট পার্ট হচ্ছে ব্লাশ। তো মেকআপ অলমোস্ট হওয়ার পর আমি এটাকে সেট করে নিচ্ছি টোনার দিয়ে। এবার শুরু হচ্ছে হাইলাইটিং পার্ট। তোমাদের যেখানে যেখানে হাইলাইটিং করতে তোমরা পছন্দ করো সেখানে সেখানে তোমরা হাইলাইটার ইউজ করো। চোখের মেকআপের ক্ষেত্রে তো আমি কাজল লাগাতে ভুলেই গেছিলাম, যেটা কখনোই স্কিপ করা উচিত না। এই লুকটাকে আরো ভালো দেখানোর জন্য আমি একটা পিঙ্ক কালারের আইশ্যাডো পাউডার নিয়েছি, যেটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে লাগাচ্ছি। লোয়ার ল্যাশ লাইনে আমি প্রথমে মাস্কারা লাগাইনি, যেহেতু তখন আমি ফেস মেকআপ করিনি, তাই এখন লাগাচ্ছি। প্রথমে আমি অন্য লিপস্টিক লাগিয়েছিলাম, বাট সেটা ভালো লাগছে না বলে আমি আবার লিপস্টিক চেঞ্জ করেছি। তো হেয়ার ইট ইজ মাই ফাইনাল লুক। We'll be right back.